নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যের একটি সরকারি কলেজে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে রাজ্যের একটি সরকারি কলেজে কর্মী রিক্রুট করছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই চাকরি প্রার্থী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন তো কোন ওয়েবসাইট থেকে আপনাদের এই ফর্ম ফিল আপ করতে হবে কতগুলি শূন্যপত্র রয়েছে কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিশে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তাতে করে কী হবে যে আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আমরা সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি একদম বিনামূল্যে সুতরাং আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি অফিসিয়াল নোটিফিকেশনে যা প্রকাশ করা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই কলেজ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আপনারা কিন্তু প্রত্যেক এই কলেজ সম্পর্কে অবগত রয়েছেন যা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নং এবং এই যে নোটিফিকেশনের পাবলিশ হওয়ার ডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ আট দু একুশ ঠিক আছে তো বন্ধুরা নোটিফিকেশনের শুরুতেই কিন্তু লিখে দেওয়া রয়েছে কি দেখুন যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোইং নন টিচিং পজিশন ইন দ্য প্রেসক্রাইড ফরম্যাট শ অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যান্ড জেনারেল ইফরমেশন ক্যান বি ডাউনলোডেড ফ্রম ইনটিউট ওয়েবসাইট এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু নন টিচিং স্টাফে কিন্তু রিক্রুট করা হচ্ছে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখুন নন টিচিং পোস্টগুলি কি কি রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন এখানটাই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএ টু ডিরেক্টর তারপরে রয়েছে কিন্তু সিলেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং কিন্তু সরকার লাইব্রেরি ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল মিলিয়ে ছখানা পথ রয়েছে ছিল ছখানা পদের মধ্যেই কিন্তু একটি একটি করে শূন্যপত্র রয়েছে অর্থাৎ টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় ছখানা শূন্যপত্র রয়েছে সবগুলো কিন্তু রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে অর্থাৎ আপনারা এখানে কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত প্রার্থীরাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন সুতরাং ছখানা পদের জন্য কিন্তু ছখানা শূন্য রয়েছে টোটাল মিলিয়ে ছটি শূন্য পদ এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে স্যালারি স্ট্রাকচার আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন কোন পদের জন্য কি স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে খুব ভালো স্যালারি কিন্তু এখানটায় দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে তেপ্পান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি রয়েছে অর্থাৎ সেভেন পে কমিশনের কিন্তু আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়ালি নোটিসটাকে ডাউনলোড করে নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে চেক আউট করে নেবেন অর্থাৎ খুব ভালো মানের কিন্তু এখানে বেতন পরিকাঠামো রয়েছে সুতরাং আপনারা চাইলে কিন্তু এখানটায় আবেদন করতেই পারেন ঠিক আছে তো বন্ধুরা তারপরে দেখুন এখানটা কিন্তু বলে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন অর্থাৎ ছখানা শূন্য পদে কিন্তু এক এক করে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে এবং সীমা বলে দেওয়া রয়েছে তো আমরা সবার প্রথমে কিন্তু দেখে নেব শর্টার এবং লাইব্রেরি এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে কিন্তু কিছু ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া রয়েছে এগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের অগ্রাধিকারদের যদি আপনাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকে থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এই ছটা লাইব্রেরি পোস্টে আবেদন করতে পারবেন তারপরে দেখুন তারপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অ্যাসিস্টেন্ট এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের যদি কম্পিউটারে টাইপিং স্পিড পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকে পার মিনিটে তাহলে আপনাদের এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে এখানে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে যদি আপনাদের এই কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে কিন্তু বয়সীমী চাওয়া হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে যে পটটি রয়েছে সেকশন অফিসার আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে আপনারা যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন অর্থাৎ এমএ কমপ্লিট করে থাকেন এবং অবশ্যই যদি ফিফটি পার্সেন্ট নিয়ে যদি আপনারা এমএ কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এই সেকশন অফিসার পদে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু এখানে রয়েছে পি এ টু আপনার আপনারা স্ক্রিন দেখতে পারছেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন এবং অবশ্যই যদি আপনাদের কম্পিউটারে একশোটি ওয়ার্ড যদি পার মিনিটে তোলার গতি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানেও কিন্তু কিছু রিজার্ভেবল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়গুলি থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার কিংবা প্রেফারেন্স দেওয়া হবে যদি না থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু বয়সসীমা হতে হবে আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা কিন্তু এই পি এ টু ডিরেক্টর পদে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে আবেদন করতে হলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা দেখতে পারছেন অন স্ক্রিন যে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডার তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশনগুলো যদি থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপরে কিন্তু এখানে কিছু আদারওয়াইস কোয়ালিফিকেশনের দেওয়া রয়েছে যেগুলো ডিজারেবল এগুলো থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আঠারো বছর থেকে যদি পঁয়ত্রিশ বছর মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে যে পদটি রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন সিকিউরিটি অফিসার এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে অর্থাৎ সুপারভাইজিং পজিশন এর যেখানে দেওয়া হয়েছে আর্মি কিংবা কিংবা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উপরে কিংবা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনের উপরে যদি আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া হয়েছে এগুলো থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে কিন্তু সীমা যেটি চাওয়া হচ্ছে আপনারা অনেস্কিন দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে শুধুমাত্র একটি পদ অর্থাৎ সিকিউরিটি অফিসার পদের জন্যই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বাকি কিন্তু পাঁচ পাঁচখানা পদের জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সুতরাং আপনারা কিন্তু এখানে আবেদন করতেই পারবেন তো বন্ধুরা এবারের বিষয় হচ্ছে এখানে যে আপনারা আবেদন এর লাস্ট ডেট কী রয়েছে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে আপনার স্ক্রিন দেখতে পারছেন এখানে একটি অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এইখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে তিরিশ নয় দু হাজার একুশ মিড নাইট অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু মিড নাইট পর্যন্ত কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে সুতরাং তিরিশ নয় দু হাজার একুশ তারিখের আগেই কিন্তু আপনাদের এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো বন্ধুরা তারপর দেখুন তারপরে কিন্তু এখানে কিছু সার্ভিস কন্ডিশন দিয়ে দেওয়া রয়েছে যা আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়ালি নোটিশটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে একটু রিড আউট করে নেবেন তো বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পারছেন এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা যে অনলাইনে আবেদন করবেন তার জন্য কিন্তু এখানে আবেদন ফিস লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফিস অর্থাৎ যারা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে পনেরোশো টাকা আবেদন ফিস লাগবে এবং যারা এস এবং এসটি ক্যান্ডিডেটেস রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে পাঁচশো টাকা কিন্তু আবেদন ফিস লাগবে তো অবশ্যই কিন্তু এখানে আবেদন ফিসটা অনেকটা বেশি রয়েছে তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে আবেদন করার আগে কিন্তু অবশ্যই বলেছে আপনারা কিন্তু নোটিফিকেশনটা পড়ে নেবেন যেটা কিন্তু এখানেও স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে আপনারা কেয়ারফুলি কিন্তু নোটিফিকেশনটাকে পড়ে পরে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা এবার চলুন এবারে কিন্তু দেখিয়ে দেবো কোথা থেকে আপনারা এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করবেন এবং কোথা থেকে আপনারা অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করতে হলে কিংবা অফিসিয়ালি নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে হলে কিন্তু চলে আসতে হবে গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার জন্য কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু সার্চ করে নেবেন জি কেসিআইটি ডট এসি ডট ইন এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একটু স্কল ডাউন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে টাইটেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে অর্থাৎ রয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট নোটিস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নোটিসটিকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থাৎ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পুরো অফিসিয়ালি নোটিশ যেটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন এখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ